প্রকাশ্যে এলো সিপাহী জেলা অভয়ারণ্যের পশু খাদ্যের ঘোটালা। গায়েব একটি আস্ত গরু। ঘটনার বিবরণে জানা যায়, বেশ কয়েক মাস ধরে বরাবরের খবরের শিরোনামে উঠে আসছিল সিপাহীজলা চিড়িয়াখানার নাম। সিপাহীজলা চিড়িয়াখানা থেকে যে গোমাংস অন্যত্র পাচার হয় সেটার মান্যতা দিলেন খোদ পশু চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা খবর পেয়ে বুধবার চিড়িয়াখানার শাটার হাউসের সামনে পৌঁছতে দেখা যায় শাটার হাউসের ভেতর দুটি গরু রাখা। সেই চিত্র সাংবাদিকরা মোবাইলে ক্যামেরা বন্দি করে পরে চিড়িয়াখানায় কর্তৃপক্ষের সাথে কথা বলে পুনরায় ওই জায়গায় পৌঁছতে দেখা যায় একটি আস্ত গরু গায়েব। ঠিক সেই সময় দাঁড়িয়ে ছিলেন চিকিৎসক কেশব দেবনাথ। সংবাদ মাধ্যমকে দেখে কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীরাও মাঠ ছাড়িনি, চিকিৎসক কেশব দেবনাথকে খুঁজে বের করেন সাংবাদিকরা। চিড়িয়াখানা চিকিৎসক কেশব দেবনাথ প্রকাশ্যে জানান, চিড়িয়াখানায় পশুদের জন্য চিড়িয়াখানায় নিয়ে আসা গরুর মাংস বিক্রি করা হয়। জানা যায়, দীর্ঘ দশ বছর যাবত বাম আমল থেকে শুরু করে বর্তমানে রাম আমলে জামা পাল্টিয়ে বহাল রয়েছে সিপাহীজলা চিড়িয়াখানায় ডাক্তার কেশব দেবনাথ। সিপাহীজলা কান পাতলে শোনা যায়, কর্তব্যরত চিকিৎসক কেশব দেবনাথ রাতের আধারে সিপাহীজলা অভয়ারণ্যের হরিণের মাংস রাতারাতি কিভাবে বিক্রি করেন। অভিযোগ, সিপাহীজলা চিড়িয়াখানায় অর্ধেক হরিণ বিগত দশ বছরে গিলে খেয়েছে ডক্টর কেশব দেবনাথ। এখন দেখার বিষয় বনদপ্তর ডক্টর কেশব দেবনাথের এহেন কাণ্ডের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। হয়তো বাড়া এখন কটা বাজে? কটা বাজে কি? একটা একুশ বাজে। এখন কি টাইম? বারোটার সময়। হয়তো আমরা বারোটার সময় ইয়া করছি। তো বারোটার সময় আসছো না তো? কেউ বারোটার সময় তালা আসলো এখানে? না না, আমরা আছি বারোটার সময়। আমরা তো ক্যামেরা করে গেছি অলরেডি। আমরা অলরেডি ঘুরে দিই। এখন তো 1টা 21 বাজে। এখন নেই টাইম। মানে কয়টার সময় দেওয়া হইবো? এটা প্রসেস করতে কতক্ষণ লাগবে? 2টা 2টা দেওয়া হইবো। কোন সময়? 2টার সময় দেখি। এখন আপাতত 1টা 20 বাজে। এখন কয়টা বাজে? এটা আমি জানি না ভাই। এখন কয়টা? গরুটা তো কয়টা বাজে? এখানে তো 2টা গরু আছে কিছু কোন আগে। 1টা গরু কোথায়? গরু তো কাড়ে আমরা 1টা কাড়ে। কিছুক্ষণ আগে দুইটা গরু আসিল, এখন 1টা গরু কিভাবে রইলো? আরেকটা গরু যে আসিল আমাদের কাছে ফুটেজ আছে, এটা আমি জানি না ভাই। মেইন দায়িত্ব কে এখানে? কে সাপ্লাই করে? আমাকে ফোন করেছে, স্যার গরু এসছে, দেখেছি আমি। আমি কি একটা গরু দেখেছি? ঠিকঠাক গরু দেখেছি, ফটো নিয়েছি, একটা গরু দেখেছি, একটা পারমিশন দিয়েছি, ছটা করা। আপনার গরুটা, যে গরুটা আপনি ছবি তুললেন, আপনাকে যে ক্যামেরাতে দেখা হইলো আরেকটা গরু পাশে আছে, ওই গরুটা কোথায়? ওই গরুটা কোথায়? ওই গরুটা আমি যেমন কিছু জানি না, আমি বলতে পারছি না। আচ্ছা, আপনি যে আজকে যে গরুটাকে প্রেসক্রাইব করেছেন, এটা কি সুস্থ বলে মনে হয়েছে? আমার সুস্থই মনে হচ্ছে, অসুবিধা কিছু নেই। না, মনে হয় যে আপনি যখন চিকিৎসক, হ্যাঁ ঠিক আছে, আপনি তো দেখে বুঝবেন ঠিকই আছে, সুস্থ গরু। ওটার স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো নেই। আমি বলতে চাচ্ছি না এমন কোন ডিফেক্ট আমার মনে হয়নি যে এটা, কারণ আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে, সেখানে দুইটা গরু ছিল, একটা গরু কনস্ট্যান্ট দাঁড়িয়ে ছিল এবং একটা গরু যেটা এখন কাটা হচ্ছে অর্ধমৃত অবস্থায় পড়ানো, মানে প্রায় একটা রোগান্বিত অবস্থায় শুয়ে আছে। ব্যাপারটা কি কি কিভাবে দেখছো? আমার কাছে আমি যা দেখলাম ভাল পরীক্ষা করে ছটার যোগ্য বলেই মনে হয়, সেই জন্য পারমিশন দিয়েছি। এই যে ওটার মধ্যে দুইটা গরু প্রথমে নেওয়া হয়েছে, এই দুইটা গরু মানে ওই রাখার দায়িত্বটা কার ছিল? গরুগুলি ঢুকানো এবং বের করার বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যেহেতু ওটার পুরোটার শাটার হাউসের দায়িত্ব আপনার? এখন আপনি বলছেন যে আপনি গিয়ে দেখেছেন একটা, কিন্তু আমাদের কাছে তো ফুটেজ আছে, ওইটার পাশে আরেকটা গরু ছিল, ওটা কে বের করেছে? যে গরুটা ছবি আমাদের দেখিয়েছেন বা আপনি যেটা দেখিয়েছেন, আপনাকে আমরা দেখালাম যে এখানে দুটো গরু ছিল, একটা গরু কোথায় উদয় হলো? হয়তো বা দেখুন যে সাপ্লায়ার যে এনেছে, হয়তো বা আমি একটা গরু গিয়ে দেখেছি, হয়তো বা হ্যাঁ, হয়তো বা হ্যাঁ দুটো গরু এনেছিল, একটা গরু রেখে আর একটা বাড়ি নিয়ে গেছে, কারণ কি হবে? হয়তো বা বেশি, এটা তো সরকারি সম্পত্তি না, এমন না ব্যাপারটা, সাপ্লায়ার আছে এরকম না, না সাপ্লায়ার আপনার অনুমতি ছাড়া বা এটা না দেখার বিষয়ে এরকম না ব্যাপারটা। আমরা যে সিস্টেম আছে, সিস্টেম আছে এরকম, দেখুন আমি বলছি তো কন্ট্রাক্টর দেশে এখন আছে, এজেন্সি আছে, এজেন্সি হেচ্চাকল পাঁচটা করে একটা গ্রাম থাকবে, ঠিক আছে, যে তার মনোনয়ন অনুসারে
এনিম্যাল শেল্টার করবো, তারপর আমাকে জিজ্ঞেস করবো স্যার এটাকে আজকে হবে কি না বা এরকম তার কোন হেল্প ফোনেশন কি, আমি পাস দিলে পাশে না হতে পেরে দেবো। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।